হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি চকলেট কাপ কেক আর কিছুদিন আগে তো দেশের যে অবস্থা বাচ্চাদের নিয়ে বের হওয়া যায় নাই তো ভাবলাম যে বাসায় বানায় নেই বাচ্চাদেরও খেতে ইচ্ছা করতেছে আর আমরা বড়োরাও তো খেতে পারবো কেক তৈরি করার জন্য এখানে আমি কিছু চকলেট আর হচ্ছে এক চামচ বাটার মেল্ট করে নিচ্ছি ওভেনে চকলেট এবং বাটার আমি এক মিনিট সময় নিয়ে মেল্ট করে নিয়েছি এবার বাটার এবং চকলেটটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চকলেট মিক্সড করার পরে আমি এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি তিন চা চামচ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার এটা আমি তিন চা চামচ দিব এবার দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এখানে আমি তিন চা চামচ পাউডার মিল্ক নিব আর কেকে যা ব্যবহার করেছি সব উপকরণ আমার ডেসক্রিপশনে থাকবে আপনারা চেক করে নেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর বেকিং সোডা এবার সব কিছু আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি আপনারা চাইলে এখানে লিকুইড যে মিল্কটা আছে সেটা ইউজ করতে পারেন সব কিছু খুব ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিয়েছি দেখেন কি সুন্দর একটা টেক্সচার এসেছে চকলেটি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চকলেট টুকরো যেটা আমি কেটে রেখেছিলাম একটু ছোট করে চকলেটগুলো দেওয়ার পরে এবার আমি আবারও ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি চলেন এবার এটাকে আমি ওভেনে দিয়ে দিচ্ছি এই কাপ কেকটা আমি এবার পঞ্চাশ সেকেন্ড ওভেনে বেক করে নেব কেকটা বানাতে কিন্তু সময় খুবই কম লাগে আমার কেকটা হয়ে আসছে আমি এবার এটাকে একটু চেক করে নেব যে ভেতরে হয়েছে কি না একটা স্টিকের মাধ্যমে দেখেন আমার স্টিকটা একদম ক্লিয়ার আমার কেকটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই চকলেট কাপ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে বেশি দারুণ লেগেছে আমার এই ইজি এবং কিউট কাপ কেকটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন